ঘূর্ণিঝড় রিমেল কেড়ে নিল করিমগঞ্জের এক কলেজ ছাত্রীর প্রাণ, শোকাহত এলাকাবাসী। ঘূর্ণিঝড় রিমেল কেড়ে নিল ফকিরবাজার স্থিত এমকে গান্ধী কলেজের এক ছাত্রীর প্রাণ। উত্তর করিমগঞ্জের ফকিরবাজার এলাকার খোদ পুরা হুড়িয়া গ্রামের আব্দুল মুনিমের মেয়ে জাকিয়া বেগম ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মঙ্গলবার মৃত্যুবরণ করে। এমকে গান্ধী কলেজের উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল জাকিয়া বেগম। ঘটনার প্রাপ্ত তথ্য মতে জানা যায়, গত রবিবার বিকেলে হঠাৎ করেই ঘূর্ণিঝড় আসে। কলেজ বন্ধ থাকায় এদিন নিজের কলেজ ইউনিফর্ম ধুয়ে শুকোনোর জন্য দিয়েছিল ঘরের বাইরে। হঠাৎ ঘূর্ণিঝড় ও বৃষ্টি আসায় পরদিন কলেজে যাওয়ার জন্য জাকিয়া নিজের ইউনিফর্ম তুলতে ঘরের বাইরে যেতেই দুর্ঘটনার কবলে পড়ে। পোশাক হাতে নেওয়ার সাথে সাথেই ঘূর্ণিঝড়ের তীব্র গতিতে জাকিয়ার মাথার উপরে একটি আম গাছের ডাল ভেঙে পড়ে। তৎক্ষণাৎ ঘরের বাইরে উঠোনেই আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জাকিয়া। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিলেও অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকেরা শিলচর মেডিকেলে প্রেরণ করেন। টানা দুদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চললেও স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। দুদিনের চিকিৎসার পরেও কোমা থেকে ফিরে আসেনি জাকিয়া। আরও উন্নত চিকিৎসার জন্য গৌহাটি নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা, কিন্তু এমতাবস্থায় মঙ্গলবার দুপুর আনুমানিক 11 ঘটিকায় শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে জাকিয়া বেগম। উল্লেখ্য, ফকিরবাজারের জ্ঞান বিকাশ কোচিং সেন্টারের ছাত্রী ছিল জাকিয়া। জাকিয়ার এই অকাল মৃত্যুতে শোকাহত এমকে গান্ধী কলেজ কর্তৃপক্ষ সহ জ্ঞান বিকাশ কোচিং সেন্টার পরিবার ও এলাকাবাসী। জাকিয়ার আত্মার শান্তি কামনা করে তার মাতা পিতার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এমকে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী ও জ্ঞান বিকাশ কোচিং সেন্টারের কর্ণধার শিক্ষক আবু তৈয়ব চৌধুরী। ব্যুরো রিপোর্ট, ব্যারাক 10 টিভি।